শুভ দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আসল জামদানি শাড়ি বা ঢাকাইয়া জামদানি শাড়ির কারখানা থেকে। আর এই কারখানাটির অবস্থান নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী এলাকাতে। এই কারখানাটির যিনি ওনার তিনিও রয়েছেন আমাদের সাথে, তার সাথে কথা বলতে চাই, জানতে চাই বিভিন্ন রকম জামদানি শাড়ির দাম দর সম্পর্কে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছিলেন কারখানায় তৈরি হচ্ছিল আসল জামদানি শাড়ি। সেই কারখানা ঘুরে এখন কিন্তু চলে এসেছি তাদের বাড়িতে, যেখানে আসলে শাড়িগুলো সংরক্ষণ করে রাখা হয়। এখান থেকেই আমরা দেখব। সো আমরা প্রথমেই কোন শাড়িটি দেখব? প্রথমে আমরা শাড়িটি দেখব আপনার 1150 টাকা থেকে শুরু। চলুন দেখি, 1150 টাকার ভিতরে আপনার এটা নতুন ডিজাইন, এগুলোর দাম 1150। জি, এগুলোর দাম 1150। এটা কেবল আপনার ফুল পার, ফুল পার, হ্যাঁ ফুল পার ডিজাইন বলে এটাকে। আর এটা হচ্ছে আপনার জমিনের কাজ। আচ্ছা আচ্ছা, এটা হলো বডির দিকে থাকবে, বডির কাজ, এটা বডিতে থাকবে। আচ্ছা একটু ঘুরে দেখান তো, আমরা ভিতর দিকটা দেখি দেই একটু দর্শক বন্ধুদের, যে ভিতর দিকে কেমন রয়েছে। ভিতর দিকে রয়েছে, এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচল, এই যে এটা হচ্ছে আঁচলটা। এগুলো প্রত্যেকটা দাম পড়ে যাচ্ছে 1150 টাকা করে, 1150। আর ভিতরে কাজটা হচ্ছে এই যে দেখুন, পুরো শাড়িটা এমন ভাবে হবে দেখতে কিন্তু মাশাআল্লাহ। আপনার পারের কাজটা, আর এটা হচ্ছে জমিনের কাজ, আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা। আঁচলেও কিন্তু কাজ রয়েছে, ভিতর দিকেও কাজ রয়েছে। এটার ভিতরেও আরো আপনার দুইটা কালার আছে। দুটি কালার রয়েছে? জি। আচ্ছা, আমরা কালারগুলো কোন দিকে আছে দেখিয়ে দিব নাকি? এই দিকটাতে দেখুন অসংখ্য শাড়ি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটার ভিতরে আরো একটা কালার আছে আপনার, এটাকে বাঙ্গি কালার বলে থাকি আমরা। বাঙ্গি কালার বলা হয়ে থাকে, যেটাকে বাঙ্গি কালার বলে থাকি। এটা হচ্ছে আপনার পারের কাজটা, এটাকে বলে পারের কাজ, এটা হচ্ছে ফুল পার, ফুল পার দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আপনার জমিনের কাজটা, সন্দেশ ফুল মনে হচ্ছে করা হয়েছে। আমরা ভিতর দিকে কি দেখাবো? ভিতরের দিকটা হচ্ছে যে আপনার এরকম এরকম ভাবে থাকবে। সো দাম পড়ে যাবে প্রত্যেকটা, এগুলো দাম পড়ে যাবে আপনার 1150 টাকা করে, 1150। ঠিক আছে, এটার ভিতরে আপনার আরেকটা পারের, এগুলোর সাথে তো ব্লাউজ পিস নাই? না, এগুলোর সাথে ব্লাউজ। এগুলোর সুতার কাউন্ট কেমন? এগুলোর সুতার কাউন্ট হচ্ছে আপনার 60 কাউন্ট। আচ্ছা আচ্ছা, এগুলো কি রেশম দিয়ে তৈরি করা হয়েছে? জি, এগুলো রেশম সুতো দিয়ে তৈরি করা হয়েছে, রেশম এবং কটন। জি, হাফ সিল্ক যেটা বলে নাকি? জি। আমরা এরপরে কোন শাড়িটা দেখব? এরপর আমরা 1150 টাকার ভিতরে আর একটা, 1150 এর মধ্যে আরেকটি শাড়ি দেখব, এটাকে বলে আপনার করলা পার, এটাকে বলা হয়ে থাকে করলা পার, করলা পার আপনারা চেনেন, ম্যাচিং, এটাকে বলে আপনার করলা পার। আচ্ছা, এটার দাম কত নিচ্ছেন? এটার দাম আমরা 1150 টাকা করে নিচ্ছি, 1150। এটা হচ্ছে আপনার জমিনের কাজ, মানে এটার পার্টটা চেঞ্জ। জি, এটার পার্ট চেঞ্জ। আচ্ছা আচ্ছা, সো এগুলো যদি কেউ কিনতে চায় কয়টা কিনতে হবে আপনাদের থেকে? এগুলো দেখা গেছে কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায় পাইকারি নিম্ন তো 6 পিস নিতে হবে। আচ্ছা আচ্ছা, সো আমরা এরপরে কোন শাড়িটা দেখাবো? এরপরে দেখবো আমরা 1650 টাকা, 1650 ব্লাউজ পিস সহ, ব্লাউজ পিস সহ কালো হলুদ বলে এটাকে, এটা তো দেখতে দারুণ লাগছে, ব্লাউজ পিস সহ কালো হলুদ বলে এটাকে। আমাকে ভাঁজ খুলে দেখান একটু, এগুলো দেখি আমরা একটু ভাঁজ খুলে দেখতে চাই, দেখাইতে চাই দর্শক বন্ধুদের কেমন রয়েছে ভিতর দিকে কেমন, এই যে আঁচল কেমন, এই যে আঁচলটা দেখছেন, এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা, আঁচলে কিন্তু প্রচুর কাজ, এটা জমিনের কাজটা, আর এটা হচ্ছে আপনার পারের কাজটা, পারে দেখুন এটা আপনার ফুল পার হয়েছে, ফুল পার। ভিতর দিকে কেমন আছে? আপনার মতো করে আপনি পছন্দ করে ক্রয় করে নিয়ে যান। আর একান্ত যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ভিডিও কল করবেন, ভিডিও কল করে দেখে ক্রয় করে নেবেন। নতুন ডিজাইনের একটা শাড়ি বানিয়েছি পূজা উপলক্ষে, কি পার এটা? এটাকে আমরা বন্দুক পার বলে থাকি, বন্দুক পার, বন্দুক পার। জি। আচ্ছা, এই বন্দুক পার এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো আমরা 1650 টাকা করে বিক্রি করছি, 1650। এই ভাঁজ খুলে দেখার সুযোগ আছে? জি অবশ্যই, তাহলে দেখতে চাই। এই শাড়িটা আমার কাছে দেখতে ভালোই লাগছে, এই যে দেখুন, এটার দাম পড়ে যাবে 1650 টাকা, 1650। এটা আপনার, আমরা যেহেতু সামনে কালী পূজা দুর্গা পূজা আছে, এই পূজাকে উপলক্ষে কেন্দ্র করে আমরা এই নতুন ডিজাইনগুলো করেছি। আচ্ছা, এগুলো সুতার কাউন্ট কেমন? এগুলো সুতার কাউন্ট 60 কাউন্ট, 60 কাউন্ট। আর কি সুতায় তৈরি করেছেন? এগুলো হাফ সিল্ক, হাফ সিল্ক। আমরা এরপরে কোন শাড়িটা দেখাবো? এরপরে দেখাবো এটার ভিতরে আর একটা কালার শাড়ি আছে, ওই শাড়ি কালার আছে এটার মধ্যেই। জি, এটার ভিতরে হচ্ছে আপনার, এটার মধ্যে কয়টি কালার হয়ে থাকে? এটার ভিতরে আপনার প্রায় 20-30টা কালার হয়ে থাকে। এখানে দেখা গেছে ভিডিও কলের মাধ্যমে কেউ যদি
ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে বাইমুতে দেখতে চাই আমরা দেখিয়ে থাকব না সে তো বুঝছি দেখিয়ে থাকবেন অবশ্যই দেখাবেন আপনাদের এখানে রয়েছে কয়েকশো বললে ভুল হবে তারও হয়তো বেশি আছে হাজারের কাছাকাছি যেতে পারে এরকম শাড়ি পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে লকারও পরিপূর্ণ এদিকটাতে সাজানো রয়েছে তবে যে শাড়িটি আপনি হাতে নিয়েছেন এইটা কিন্তু দশমীর দিন অনেকেই আসে অনেকের কাছেই না হইলেই হয় না মানে দশমীর দিন লাগবেই এরকম একটি বিষয় এই শাড়িটা আমাদেরকে একটু ভালো মতো দেখান দেখুন এই দেখে নিন বডিটা এমন ভাবে হবে আর ভিতরের দিকটা কেমন রয়েছে আর ভিতরের দিকটা ভিতরের দিকটাতে এইভাবে কাজ হবে এটার দাম নিচ্ছেন এটার দাম নিচ্ছি মাত্র 1650 সাথে রয়েছে একটি ব্লাউজ পিস তো তাহলে আমরা এরপরে কোন শাড়িটা দেখব তারপরে আমরা দেখব আপনার 2550 টাকা করে চলুন দেখি 2550 টাকার আপনার এই যে একটা লাল শাড়ি 2550 এর লাল শাড়ি দেখতে পাচ্ছেন দেখা গেছে পূজার সময় লালটাও প্রচুর চলে হ্যাঁ পূজাকে উপলক্ষে কেন্দ্র করে আমরা লাল শাড়িটা করে রাখছি এটার দাম নিচ্ছেন কেমন 2550 টাকা 2550 সুতার কাউন্ট কত এটা সুতার কাউন্ট হচ্ছে আপনার 60 কাউন্ট 60 কাউন্ট কি সুতা দিয়ে তৈরি করেছে এটা হচ্ছে আপনার হাফ সিল সুতা দিয়ে তৈরি করেছে আর এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা এটা হচ্ছে জমিনের কাজটা আর পাড়ের কাজটা হচ্ছে এটাকে বলে আপনার চটাপার পাড়টা একটু দেখিয়ে দেই এই হচ্ছে আপনার চটাপার বলে এটাকে হবে পাড় এটাকে চটাপার বলে মানলি 2550 টাকা 2550 সাথে আছে আপনার ব্লাউজ পিস এরপরে আমরা কোন শাড়িটা দেখব এরপরে আছে আপনার এটার ভিতরে আর 2550 টাকা আর কালার আছে অনেক কালার আছে এই যে একটা কালার আপনার 2550 টাকা এইভাবে অনেকগুলো কালার রয়েছে আপনাদের কাছে না জি এভাবে এইটা মাল্টিটা কিন্তু খুব বেশি বিক্রি হয় আমার কাছে মনে হয় এই যে এটা এটা দেখতেও কিন্তু দারুণ একদম স্বচ্ছ কাজ মনে হচ্ছে জি প্রস্ফুটিত আমরা এরপরে কোন শাড়িটা দেখাইতে পারবো পরে দেখবো আমরা 2900 টাকার ভিতরে 2900 টাকার শাড়ি এটা জি আচ্ছা এটা আমরা দেখতে থাকি এটা একটু ভাঁজ খুলে দেখান আমাদেরকে এটার ভিতরে আপনার অনেকগুলো কালার আছে অনেক মাল্টি কাজ বলে এটার বডির দিক আর এই দিক হচ্ছে আপনার বডির দিক এটা হচ্ছে আপনার আঁচলের দিক ভিতরের দিকটা কেমন আছে ভিতরের দিকটাও আপনার ভালো কাজ আছে ভিতরের দিকে এইভাবে কাজ থাকবে আর এটার পাড়টা দেখুন এভাবে কিন্তু ফ্লাওয়ার করা হয়েছে এটা আপনার পাড়টা একটু ভালো মতো দেখিয়ে দেই এটা আপনার ফুল পাড় বলে ফুল পাড় বলা হয় থাকে এটার দাম পড়ে যাচ্ছে অনলি 2900 টাকা 2900 টাকা দাম পড়বে এই শাড়িটার যে শাড়িটা এটার ভিতরে আপনার কালার আছে কয়টি কালার আছে এটার ভিতরে আপনার অনেকগুলো কালার আছে আমরা একটু দেখি তো কালারগুলো দেখিয়ে দিই এটা আপনাদের এই যে একটি কালার এই যে আরেকটা কালার আছে আপনার লালের ভিতরে লালের মধ্যে আরেকটি কালার দেখা যাচ্ছে এটা কিন্তু আবার ম্যাচিং সুতায় করা হয়েছে আমি দেখেছি ফেসবুক পেজে এবং হলো যে ইউটিউবে আমাদের ইউটিউবে একজন কমেন্ট করেছেন যে মেরুন লাল দেখাবেন এটা কিন্তু ওই রকম একটা লাল এটাকে বলে আপনার সিঁদুর লাল বলে সিঁদুর লাল বলে না জি সামনে পূজা যেহেতু এই জন্য আমরা সিঁদুর লাল মেরুন লাল কোনটা মেরুন লাল মেরুন লাল দেখে গেছে আমাদের লকার আছে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় ম্যাচিং সুতায় না আছে তো হোয়াটসঅ্যাপে দিয়ে আমরা দেখাবো তবে এটা এটাই কিন্তু আমার কাছে ভালো লাগছে আর আপনি যেটি হাতে নিয়েছেন ওইটা আমরা দেখতে চাই এটা হচ্ছে আপনার 2900 টাকার ভিতরে 2900 টাকার মধ্যে এগুলো হলো যে সবই হাফ সিল্ক এগুলো সবই হাফ সিল্ক আপনার রেশম এবং কটনের সমন্বয়ে আপনারা তো প্রস্তুত করেছেন জি জি এইটা হলো বডির দিক জি এটা হলো বডি আর আপনার এটা হলো আঁচল এইটা হবে আঁচল এটাকে আঁচল বলে আর এটা হচ্ছে পাড়ের কাজটা পাড়ের কাজটা মোটামুটি রয়েছে সুন্দর দেখতে পাচ্ছি এটার দাম নিচ্ছেন 2900 টাকা 2900 টাকা দর্শক এই যে শাড়িটি আমরা দেখছি এটা আপনারা যদি কিনতে চান সেক্ষেত্রে কিনতে পারবেন 2900 টাকায় আচ্ছা আমরা এরপরে কোন শাড়িটা দেখব এরপরে দেখব আমরা 3000 টাকার ভিতরে 3000 টাকার মধ্যে 3000 টাকার ভিতরে এটা আপনার সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার মাঝখানে মাল্টি কাজ তাই তো নাকি তিন কালার সুতা সমন্বয় করা হয়েছে এটা তো একদম ঝকঝক করছে প্রচুর কাজ দেখতে মনে হচ্ছে এটা হবে বডির দিক এটা হবে বডির দিক আর এটা হবে আপনার পাড়ের পাড়ের কাজ আর এটা হলো আঁচল ভিতরের দিকটা কেমন রয়েছে ভিতরের দিকটা আপনার কাজ রয়েছে ভিতর দিকেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ আছে দাম পড়ে যাচ্ছে মাত্র 3000 টাকা 3000 টাকা সুতার কাউন্ট কেমন এটার সুতার কাউন্ট হচ্ছে আপনার 60 আর 80 60 80 রেশম এবং কটনের সমন্বয়ে রেশম এবং কটন আচ্ছা আমরা এরপরে কোন শাড়িটা দেখব এরপরে এটার ভিতরে আর একটা শাড়ি আছে আপনার এই সেম এর মধ্যে জি অন্য কালারের নাকি অন্য ডিজাইন এমনি তো আমরা যেটা জানি যে আসল জামদানি শাড়ির একটা জামদানির সাথে আরেকটা জামদানি আসলে ডিজাইন বা কালার কখনোই ম্যাচ করে না এটা হচ্ছে আপনার পাড়ের কাজটা এটাকে পাড়ের কাজ বলে আর এটা হচ্ছে আপনার জমিনের কাজটা
এটা পাড়ের কাজ দেখতে পাচ্ছেন আর এটা পলির কাজ আচ্ছা আপনার আসলের কাজটা আচ্ছা আচ্ছা আমরা এরপরে কোন শাড়িটা দেখাচ্ছি এরপরে আমরা দেখব আপনার 3500 টাকার ভিতর 3500 টাকার মধ্যে 3500 টাকার শাড়ি আমাদেরকে দেখাবেন 3500 টাকার ভিতর এটা বলে আপনার সফাক্রিফুল বলে এটাকে এটা আমরা ক্লোজলি একটু দেখি কাজগুলো এটাকে বলে আপনার গাছপার গাছপার এটা ভাঁজ খুলে দেখান আমাদেরকে ভিতরে কাজ বেশি দামটা কেমন এটার এটার দামটা হচ্ছে মাত্র পাইকারি মূল্য হচ্ছে 2500 টাকা 3500 টাকা এটা কি রেশম এবং কটনের সমন্বয় তৈরি রেশম এবং কটন আচ্ছা আমরা এই যে দেখছি এটা হলো থাকবে বডির দিক এটা বডির দিক আর এই দিকটা থাকবে হলো আঁচল আঁচলের দিক পুরো 12 হাতের শাড়ি তাই তো জি পুরো 12 হাত আচ্ছা নেক্সট আমরা কোন শাড়িটা দেখব নেক্সট এর ভিতরে আর একটা কালার আছে আপনার আমরা সেটি দেখিয়ে দিতে চাই দর্শক বন্ধুরা তো অনেকেই কমেন্ট করবে যে ঝুলানো শাড়িগুলোর একটারও দাম বললেন না এই শাড়িটার কত দাম এই যে মাল্টি কালার এই শাড়িটা এটা এটা হচ্ছে আপনার 5500 টাকা 5500 টাকা দাম পড়বে এই শাড়িটা যেটা দেখছি জি এটা সুতার কাউন্ট কত এটা সুতার কাউন্ট আপনার 680 কাউন্ট 680 আর এটার পরে যেটা রয়েছে এটার পরে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার 4500 টাকা 4500 এটা হলো আঁচলের দিক নিচের দিকে না জি আচ্ছা আর এটার পরে যদি আমরা চলে আসি আর ওইটার প্রাইস হচ্ছে আপনার 6500 টাকা 6500 টাকা শাড়ি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রত্যেকটাই আসল জামদানি শাড়ি বা ঢাকাইয়া জামদানি শাড়ি সো বন্ধুরা আপনারা যারা জামদানি শাড়ি ক্রয় করেন বা ব্যবহার করেন তারা কিন্তু এখানে এসে দেখে বুঝে ক্রয় করতে পারেন আপনি এখান থেকে নিয়ে গেলেন আসল জামদানিটি পেলেন আর একটু কম দামে পেলেন আমরা এরপরে কোন শাড়িটা দেখব এরপরে আমরা দেখব আপনার 4500 টাকার ভিতরে 4500 টাকার মধ্যে 4500 টাকার মধ্যে আমরা দেখতে চাই এটা কিন্তু 4500 টাকার ভিতরে অনেক সুন্দর একটা শাড়ি এটার দাম পড়ে যাচ্ছে 4500 টাকা এটা সুতার কাউন্ট কত এটা সুতার কাউন্ট হচ্ছে আপনার 680 680 জি এই হলো দিকটা হচ্ছে এটা হচ্ছে আঁচলের দিক আর এই দিকটা হচ্ছে এটা হচ্ছে আপনার জমির বডির দিক আচ্ছা ভিতরে দিকটা কেমন দেখি তো আমরা ভিতরে আপনার কাজ রয়েছে ভিতরে একই রকম কাজ রয়েছে ভিতরে একটু কম হবে আর পাড়টা হবে দেখুন এইভাবে পাড়টা হবে এটা এটাকে পাড় বলে তো আমরা এরপরে কোন শাড়িটা দেখাবো এরপরে এটার ভিতরে আরো আপনার কালার আছে অনেক কালার আছে না জি সো কালার তো আসলে তারা যারা নিবে তারা হয়তো ভিডিও কল করবে অথবা দেখে নিবে কিন্তু শাড়িটা তো আমরা দেখলাম আচ্ছা কালারগুলো আমরা দেখিয়ে দিই এই যে একটি কালার দেখতে পাচ্ছেন ডিপ ব্লু তারপরে এই যে একটা কালার আছে এটা মাল্টি কালার দেখতে পাচ্ছেন এটাকে সবুজ সবুজের ভিতরে মাল্টি কাজ এই যে একটা কালার আছে এগুলো প্রত্যেকটারই দাম পড়বে এগুলো প্রত্যেকটারই দাম পড়বে আপনার 4500 টাকা করে 4500 টাকা পাইকারি মূল্য আমরা এই দিকটাতে দেখছি এই শাড়িগুলো কি শাড়ি এখান থেকে আমরা আরো দুই একটা দেখাই যার একটা মাল্টি কাজ এটা হচ্ছে আপনার 4800 টাকার ভিতরে এটা 4800 টাকার দাম পড়বে 4800 টাকা জি 4800 টাকা 4800 টাকা যেটা দাম পড়ে যাচ্ছে এটা আসলে সুতার কাউন্ট কত এটা সুতার কাউন্ট আপনার 80 কাউন্ট 80 জি তাহলে তো চিকন সুতার শাড়ি জি আচ্ছা আচ্ছা এটা হলো বডির দিক এটা হলো বডির দিক আর এটা হলো আপনার আঁচলের দিক আর ভিতরের পাড়টা কেমন ভিতরের দিকে কেমন রয়েছে ভিতরে আপনার কাজ রয়েছে যে ভিতরে একই রকম কাজ আর পাড়টা দেখুন পাড়টা কিন্তু বেশ স্বচ্ছ করা হয়েছে এটা আপনার পাড় বলে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার দাম নেওয়া হচ্ছে অনলি 4800 টাকা 80 কাউন্ট সুতার শাড়ি পাচ্ছেন মাত্র 4800 টাকায় জি সো আমরা এরপরে কোন শাড়িটা দেখাবো এরপরে এটার ভিতরে আপনার আরো দুইটা কালার আছে আরো দুটো কালার এই জাল কাজের একটা দেখে দিই এটা হচ্ছে আপনার জাল কাজের জাল কাজ না জাল কাজের ভিতরে জাল কাজের মধ্যে এটা দাম সেম সেম জি সেম দাম 4800 আর এটা তো মনে হচ্ছে যে সন্দেশ ফুল নাকি এটা জি আর এটা হচ্ছে আপনার কলাপাতা কালারের ভিতরে এই এই সেম সেম দাম কি একই রকম দাম একই রকম 4800 টাকা আমরা এই শাড়িটা একটু খুলে দেখাতে পারবো জি অবশ্যই এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে যে কারণে আপনাদেরকে ভাঁজ খুলে দেখানোর চেষ্টা করছি আর কি এটা বডির দিক এটা হচ্ছে বডির দিক আর এটা হবে হলো আঁচলের দিক এটা হবে আঁচলের দিক আর এটার ভিতরের দিকটা কেমন রয়েছে এটার ভিতরের দিকটা আপনার কাজ রয়েছে ভরপুর ভিতরের দিকটাও প্রচুর কাজ রয়েছে মানে রেশমের ছোঁয়া থাকলেই আসলে সেটা ঝকঝক করে না একদম আচ্ছা আমরা এরপরে কোন শাড়িটা দেখব এরপরে আমরা দেখব আপনার 5500 টাকা রেঞ্জের একটা 5500 টাকা রেঞ্জের সম্পূর্ণ জরি সমন্বয় করা তিন কালার জরি দিয়ে করা হয়েছে থ্রি কালার জরি সুতার কম্বিনেশনে করা হয়েছে এটার ভিতরে আপনার অনেক কালার আছে অনেক কালার রয়েছে কয়টা কালার আছে এটার এটার ভিতরে আপনার 8-10টা কালার হবে আর 10টি কালার হবে এই শাড়িটাকে আসলে
আঁচলটা একটু ইউনিক করা হয়েছে, একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাথে আছে আবার ব্লাউজ পিস, ব্লাউজ পিস রয়েছে এটার সাথে। আর ভিতরের দিকটা কেমন রয়েছে? ভিতরের দিকটাও আপনার কাজে রয়েছে, কাজ রয়েছে। দাম পড়ে যাচ্ছে কত? মাত্র 5500 টাকা। 5500 টাকা। এটা আসলে সুতা হলো যে রেশম এবং কটন, রেশম এবং কটন। আচ্ছা, আমরা এরপরে কোন শাড়ি দেখাবো? 6500 টাকার ভিতরে, 6500 এর মধ্যে। আপনারা এখানে তো দেখলাম যে অসংখ্য থ্রি পিস ওয়ান পিসও রয়েছে। জি, এই যে ডলকে পরানো আছে ওইটা তো আসল জামদানি থ্রি পিস নাকি? জি জি, আসল জামদানি থ্রি পিস। আচ্ছা, এইটা কি কাজ? তেরসি কাজ নাকি? জি, এটা করতে শ্রী কাজ বলে থাকি আমরা, তেরসি কাজের। এটার দাম কত নিচ্ছেন? এটার দাম নিচ্ছি মাত্র পাইকারি দাম হচ্ছে 6500 টাকা। 6500? জি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটার দাম পড়বে 6500 টাকা। আর এটার পাড়টা কিন্তু এইভাবে হবে, অনেক সুন্দর সুন্দর পাড়। ভিতরের দিকটা দেখি তো আমরা কেমন রয়েছে। এই যে ভিতর, ভিতর দিকটা কিন্তু এভাবে হবে। সো আপনি চাইলে এখনই অর্ডার করতে পারেন। আর আপনাদের থ্রি পিস যেটাই, ওগুলো কত করে বিক্রি করছেন আপনারা? থ্রি পিস দেখা গেছে এখানে যেটা আছে এটা পাইকারি মূল্য হচ্ছে আপনার 1450 টাকা করে। আচ্ছা আচ্ছা, আমরা এরপরে কি দেখাবো? এরপরে দেখাবো আপনার এটার ভিতরে আর একটা কালার আছে, যে একটা কালার এই যে আরেকটি কালারের দেখানো হচ্ছে। তবে যে কালারটি দেখছিলাম ওটাও ভালো লাগছিল, এটাও আমার কাছে ভালো লাগছে। আপনার পছন্দ, আপনি যেটি ইচ্ছা সেটি নিতে পারেন। এটার তো দামই একই হবে না? জি, এটার দাম একই। আচ্ছা, আমরা এরপরে আর কোন শাড়ি দেখাবো? জি, এরপরে আরেকটা শাড়ি দেখাবো আপনার, আরেকটি শাড়ি, সাদা মাল্টি। লাস্ট আকর্ষণ নাকি? এটা পূজার সময় না হলেই হয় না? এটা আপনার পূজার সময় তো প্রচুর বিক্রি হয়। জি, পূজাকে কেন্দ্র করে এটা, পূজার সময় তো এই শাড়িটা আসলে মানে পাওয়াই যায় না। জামদানি যেটা আসল জামদানি এটাকে বলে আপনার থেকে দেখাচ্ছি, পার্টিতে শ্রী ডিজাইন, পার্টিতে শ্রী, এই পার্টিতে শ্রী হোক আর যেটাই হোক, মানে এই লাল এবং সাদার কম্বিনেশনে যে শাড়িগুলো প্রস্তুত হয়ে থাকে পূজার সময় তো প্রচুর এগুলোর চাহিদা থাকে। জি জি। এটার দামটা কেমন নিচ্ছেন আপনারা? এটার দামটা নিচ্ছে আমরা মাত্র পাইকারি মূল্য 7500 টাকা। 7500 টাকা। এটা হচ্ছে আপনার 80 কাউন্ট, 80 কাউন্ট। জি, এটা হচ্ছে আপনার জমিনের দিকটা, এদিকটা হচ্ছে আপনার আঁচলের দিকটা। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে 80 কাউন্ট মানে নিঃসন্দেহে চিকন সুতা আর একটা ভালো মানের শাড়ি। সেক্ষেত্রে দামটা একটু বাড়তেই পারে, সাথে পাচ্ছেন একটি ব্লাউজ পিস। ভিতর দিকে কেমন আছে দেখি? ভিতরের দিকে আপনার কাজ আছে, ভিতর দিকেও কাজ রয়েছে। সো এই যে আমরা আপনাদের শাড়িগুলো দেখাইলাম, অসংখ্য শাড়ি রয়েছে, আরো আরেকটা কালার আছে, আরেকটি কালার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর, এই কালারটাও কিন্তু সুন্দর, আপনি চাইলে এটা নিতে পারেন ভিতরে। আচ্ছা, সর্বোপরি এই যে আপনাদের শাড়িগুলো দেখাচ্ছি বা দর্শক বন্ধুরা দেখছেন, যারা ক্রয় করবেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবে কি করে, আর আপনাদের এখানে সহজেই কিভাবে আসতে পারবে সেই ঠিকানাটি আমাদেরকে জানাবেন। জি অবশ্যই, কেউ যদি গুলিস্তান হয়ে আসতে চায় তাহলে দেখা গেছে আপনার গুলিস্তান থেকে গ্লুরি বাস উঠবে, গ্লুরি বাস উঠে আপনার রূপসি বাজিস্টানে এসে নামবে, ওইখানে এসে আমাদেরকে কল দিলে আমরা ওদেরকে রিসিভ করে আমরা আমাদের কারখানায় আমরা নিয়ে আসবো। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগের এমনি কোনো মাধ্যম বা কিছু আছে কি না? জি, আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, ওই নাম্বারে একটু বলবেন প্লিজ, 01893770600। ভাইজানের নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন। সাব্বির ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তবে যেটি হলো যে জামদানি শাড়ি ক্রয় করার পূর্বে একটি কথা ভাববেন, সেটি হলো যে আজকে এই তাঁতি ভাইয়েরা কষ্ট করে আসল জামদানি শাড়ি তৈরি করছে, আমাদের ট্রেডিশনকে বহন করছে, কিন্তু তারা যখন থাকবে না তখন কি হবে? আর আপনি বলতে পারেন কেন থাকবে না, এটার একটা অর্থ থাকতেই পারে কেন থাকবে না। তারা তাদের এই যে অসংখ্য পরিমাণে আমি দেখছি শাড়ি জমে গিয়েছে, তো অফ দ্য রেকর্ডের কথা হচ্ছিল তারা বিক্রি করতে পারছে না। সো আমরা চাই যে যারা আসলে আপনারা জামদানি শাড়ি ব্যবহার করেন বা ব্যবসা করেন তারা আসেন মূল তাঁতিদের থেকে এরকম জামদানি শাড়ি ক্রয় করে নিয়ে যান, তারাও একটু ভালো থাকুক, আপনারা ভালো ব্যবসা করেন।